অধিকার আদায়ের জন্য বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শাসিত মানুষকে শাসকে পরিণত করার জন্য গোটা বাংলাদেশে আন্দোলন মিছিল মিটিং উত্তর বঙ্গোপসাগরের উত্তর ভেঙ্গলের মতো জাগরণ সৃষ্টি করে তৈরি করেছিলেন এই বাংলাদেশ আওয়ামী লীগ। ওই বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকা, এই নৌকা কাগজের নৌকা ভাববেন না, এই নৌকা বাংলার স্বাধীনতার মার্কা, এই নৌকা মহান মুক্তিযুদ্ধের মার্কা, এই নৌকার সাথে জড়িত আছে বাংলার মানুষের অস্তিত্ব, এই নৌকার সাথে জড়িত আছে হিন্দু মুসলমান একসঙ্গে ভাতৃত্বের বন্ধনে আমরা বসবাস করব কিনা তার অস্তিত্ব হলো এই নৌকা। ভাইরা আমার, আমি আপনাদের দৌত আহ্বান জানাই জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তলেয়া জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি আমাদের মাঝে আলহাজ ফুরুজ্জামান আহমেদকে নৌকা মার্কার মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি শুধু আপনাদেরকে বলি জননেত্রী শেখ হাসিনা একজন সৎ যোগ্য দক্ষ উদার এবং সাদা শীতে গ্রাম্য জীবন সাদামাটা জীবন অহংকারবিহীন ভাবলেশবিহীন দুর্নীতিবিহীন সুউচ্চ শিক্ষিত পাঁচক্য নামাজি একজন পরহেজগার মানুষকে নৌকা দিয়ে পাঠিয়েছেন। ভাইরামান আজকে এখানে স্বতন্ত্র প্রার্থী আমি উঠন বৈঠকে কমলাবাড়ির মানুষকে তোতা পাখির মতো শিখিয়েছি যে স্বতন্ত্র প্রার্থী এই যে কারেন্ট চলতেছে এই কারেন্টের একটা পাওয়ার স্টেশন আছে, পাওয়ার স্টেশন আছে না, পাওয়ার স্টেশনের সাথে যদি এই কারেন্টের সংযোগ না থাকে আলো জ্বলবে? আরে বাবা, আলহাজ ফুরুজ্জামান আহমেদ পাস করেছেন জননেত্রী শেখ হাসিনার কাছে, আর ওনারা ওইখানে ফেল করে এসে বাড়িতে কান্নাকাটি শুরু করছে, নিজে কাঁদতে এসে কমলাবাড়ির মানুষকে কয় তোমরাও আমার সাথে তাল দিয়ে কান্দো কান্দো, আদিতবাড়ি বেশি কান্দো, কালীগঞ্জ বাসীও কান্দো, মানুষ অত বোকা না, আপনার পাওয়ার স্টেশনের সাথে সংযোগ নাই, আপনার আপনাকে দিয়ে এই আদিতবাড়ি কালীগঞ্জ বাসীর কোন উন্নয়ন হবে না, কারণ আপনার ওইখানে সংযোগ নাই। ভাই আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, জননেত্রী শেখ হাসিনা কাজটা কি ভালো করেছেন না মন্দ করেছেন সমস্যা বলেন তো, ভালো করেছে মন্দ করেছে? একজন যোগ্য ব্যক্তিকে আমাদের কাছে পাঠিয়েছে ভাইরা আমার, কমলাবাড়ি ইউনিয়নবাসী আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায় জননেত্রী শেখ হাসিনা যোগ্যতা বিচার করে পাঠিয়েছেন একজন সুযোগ্য ব্যক্তিকে, এখন কমলাবাড়ির মানুষের সিদ্ধান্ত নিতে হবে আমাদের যোগ্যতা আমরা যোগ্যতা চিনি কিনা, আমরা যোগ্য ভোটার কিনা, আমরা যোগ্য জায়গায় ভোট দিতেছি কিনা, এই যোগ্যতা এখন অর্জন করতে হবে কমলাবাড়ি ইউনিয়নবাসীকে। ভাইরা আমার, আমি আজকে আমাদের এখানে নৌকা মার্কার প্রার্থী মহোদয় উপস্থিত আছেন, বিভিন্ন উঠন বৈঠক করেছি, কমলাবাড়ির মা বোন জনগণকে বলেছি মন্ত্রী মহোদয় আসলে মন্ত্রী মহোদয়ের কাছে আপনাদের প্রাণের কথাগুলো বলবো। আজকে এখানে আমাদের সম্মানিত প্রার্থী উপস্থিত আছেন, আমরা কমলাবাড়ির বিভিন্ন প্রান্ত ঘুরে তেমন কোনো দাবি পাই নাই, আমরা ঘোষণা দিয়েছি আপনি সেদিন পাবলাপাড়ায় এসেছিলেন মসজিদে নামাজ পড়েছেন, আমাদের কমলাবাড়ির নেতৃবৃন্দকে বলেছেন যে কমলাবাড়ির এই 10-12 কিলো রাস্তা পাকা চাই, বলেন কি চাই? আজকে কমলাবাড়ির জনসমুদ্রে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি এই কমলাবাড়িতে আপনি বিপুল ভোটে জয়ী হবেন এবং
আপনি আগামী 7 তারিখে এমপি নির্বাচিত হবেন, সাথে সাথে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। আমাদের কমলাবাড়ি ইউনিয়নবাসী আপনার কাছে করজোড়ে বিনতি, আমাদের এই 10-12 কিলো কাঁচা রাস্তা, এটা কমলাবাড়ি ইউনিয়নের মানুষের পাকা করণ, এটা হলো প্রাণের দাবি। সাথে সাথে সাগরঘাট ব্রিজটা, এটা প্রায় প্রসেসে আছে, আপনি বলেছেন এটা হয়ে গেছে। এই সাগরঘাট ব্রিজের জন্য আমাদের হাজার হাজার মানুষ দুঃখ পায়, এই সাগরঘাট ব্রিজটা আপনি করে দেবেন। আমরা কমলাবাড়িবাসী বর্দা দিচ্ছি, আমরা ভোট আপনাকে দেব, আপনি আপনার বক্তব্যে আমাদেরকে এতটুকু আশ্বস্ত করবেন, আমাদের এই 10-12 কিলো রাস্তা এবং এই সাগরঘাট ব্রিজ নির্বাচিত হওয়ার 3 থেকে 5 মাসের মধ্যে আপনি সুসম্পন্ন করে দেওয়ার এতটুকু কথা, এতটুকু বক্তব্য আপনি আমার এই কমলাবাড়িবাসীকে শুনালেন। সব শেষে আর কথা বাড়াবো না, কমলাবাড়িবাসী গল্পটা বলবো, ওই যে গোদা পাওয়ের গল্প, এক চাষের এত মোটা গোদা পাও ছিল, পানি চাও, বীজ চাও, চাষার সাথে চাষি সংসার করেছে 40 বছর। চাষা খালি চাষি ভুল করলে কয়েছি পা দেখায়, খবর আছে, খবর আছে, চাষি তাতেই ভয় পায়, খুব ভয় পায়। 40 বছর সংসার করেছে, বুড়াতি বয়সে বিয়ে, একদিন চাষা নিজেকে সামলাইতে না পেরে রাগ উঠছে, দিছে পা দিয়া, গোদা পাও দিয়া চাষির শট মারছে, লাঠি মারছে। লাঠি মারার পর চাষি দেখে, ওরে বাবা, রে বাবা, এটা কি করলাম, গোদা পাও তো পানি থাকে, গোদা পাওয়ের ভেতরে পানি থাকে না, চাষি আর ভয় পায় না, চাষি আর চাষাকে টেলায় না। কমলাবাড়িবাসী 40 বছর যদি আসেন টের পাবেন আপনাদের ভেতর, তুলা ছাড়া কিছু নয়, এটা গোটা কমলাবাড়ির পাত্রে পাত্রে সবাই টের পাইছে। আর কথা বাড়াবো না, 7 তারিখে ভোট, কমলাবাড়ি ইউনিয়নবাসী অনেক কথা হবে, আর 2-3 দিন আছে, আমরা আপনাদের দ্বারে দ্বারে যাবো। উদাহরণ তো আপন নাই, আমরা মাঠে ময়দানে কমলাবাড়ি অপরিমিত, কমলাবাড়ি অনন্ত, কমলাবাড়ি উন্নয়নের জন্য কমলাবাড়ির সন্তানদেরকে নিয়ে আমরা মাঠে ময়দানে রাত দিন পরিশ্রম করতেছি, আমরা আপনাদের সন্তান। আমি কলেজের একজন জ্যেষ্ঠ প্রভাষক, আমার বড় ভাই একজন জ্যেষ্ঠ প্রভাষক, আমাদের গ্রুপে একটা নেশা করবে নাই, তাদের গ্রুপে কি আছে আমি বলতে চাই না, সবার বিবেক আছে, সবাই দেখবে। আমার প্রাণের দাবি, এই রাস্তা দিয়ে আমি 1994 সালে গেছি, 1994 সালে হাইটে আমি খুব বিরাট পড়েছি, সেই রাস্তা 1994 সালে যেমন আজও সেমন। এই উন্নয়ন গুলো করার জন্য তারা 40 বছর তারা খালি মায়া দেখায়, মায়া দেখাইতে আসেন না। কমলাবাড়ির মানুষের এবার চোখ কান খুলে গেছে, আজকের জনসভায় তাই প্রমাণ। আগামী 7 তারিখে আলহাজুরুজ্জামান আহমেদ মহোদয়কে নৌকা মার্কায় কমলাবাড়ি বাসী জোরালো সমর্থন আহ্বান করে, কমলাবাড়ি বাসী আপনাদের নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে, কমলাবাড়ি ইউনিয়ন থেকে ব্যাপক ভোট বিপ্লবের মাধ্যমে
আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দেবে আমাদের যুবলীগ নেতা পলাশ এবং মিন্টু মহন্ত। সংগ্রামী কমলাবাড়ি ইউনিয়নবাসী ডাকে আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলাবাড়ির কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ আদিত্যপুর উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছোট ভাই শ্রী চিত্তরঞ্জন সরকারকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকে কমলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক নৌকা মার্কা নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আদিতমারি কালীগঞ্জের উন্নয়নের উপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থা ভাজন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয়, যিনি আমাদের নৌকা মার্কা এমপি প্রার্থী। আমাদের মাঝে আছেন আদিতমারি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রফিকুল আলম ভাই সহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অঙ্গ সহযোগী সংগঠন সহ প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা এবং প্রিয় কমলাবাড়ি ইউনিয়ন মাসে সকলকে জানাচ্ছি মুজিব এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। যাই হোক, বক্তব্য দেবার আমার কিছুই নেই। আমাদের মাঝে যিনি আমাদের উন্নয়নের উপকার, তিনি ওনার মূল্যবান এবং আমাদের ভবিষ্যতে উন্নয়নের যাতে আমরা বাধাগ্রস্ত না হই সেদিকে উনি অবশ্যই আমাদের দিক নির্দেশনা দেবেন। আমি শুধু দুটি কথা বলতে চাই প্রিয় কমলাবাড়ি ইউনিয়ন বাসী, দিন বদলেছে ডিজিটাল থেকে স্মার্ট, তো আমরা যারা কমলাবাড়ি ইউনিয়ন বাসী হয়েছে আমরা অনেক দীর্ঘকাল থেকে বিভিন্ন সময়ে আমাদের আসনের মাননীয় এমপি মহোদয়ের বিরুদ্ধে এই কমলাবাড়ি থেকে বিভিন্ন ভাবে নেতৃত্ব দিয়ে কমলাবাড়ির যে উন্নয়নের ধারা তাকে বাধাগ্রস্ত করে আসছে, তা আমরা এখন সবাই সজাগ সচেতন। যারা আজকে সরকারের বদনাম করে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে গিয়ে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে আমাদেরকে পিছনে ফেলে রাখতে চায়, আমরা তাদের কথায় আর কখনোই তাদের সঙ্গে যেতে পারি না। তো আজকে আমাদের নৌকা মার্কার জনসভা, নৌকা মার্কা বাংলাদেশের ইতিহাস, নৌকা মার্কা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের সাম্প্রতিক অসাম্প্রতিক দেশ গড়ার প্রত্যয়। তো আজকে আমরা এই নৌকা মার্কা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, আমরা সকল ধর্মের বর্ণের সকল জাতের সবাই আমরা ভ্রাতৃপ্রতিম পরিবেশে আমরা বসবাস করতে পারি এ কথা ভুলে যাওয়া যাবে না। আজকে আমি আমাদের সনাতন সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আমিও শুনতে পাই আমাদের মধ্য থেকে কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের ব্যক্তিগত উন্নয়ন করার জন্য আজকে নৌকা মার্কার বিপক্ষে গিয়ে তারা আমাদের বিভিন্ন ভাবে বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা প্রচারণা এবং অপপ্রচার চালাচ্ছে। তো সেদিক থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে যে নৌকা মার্কা শেখ মুজিবের মার্কা, এই নৌকা মার্কা সকল জাতি বর্ণের নির্বিশেষে শান্তি বজায় রেখে বসবাসের মার্কা। তো আজকে সবাই সেবন করবো না, পরিশেষে প্রিয় কমলাবাড়ি ইউনিয়নবাসী আমরা 7ই জানুয়ারি এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে নৌকা মার্কার পক্ষে ভোট প্রদান করে আমাদের এমপি মহোদয়কে পুনরায় এমপি নির্বাচিত করে আমরা ঘরে ফিরব এই আশাবাদ ব্যক্ত করে আমাদের
কমলাবাড়ি উন্নয়নের স্বার্থে আমরা নৌকামার্কার পক্ষে অবস্থান নেব, এই আশা আবার ব্যক্ত করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকামার্কার ডাকে, নূর জওয়ান ভাইয়ের ডাকে আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ উপজেলা উদযাপন পরিষদ আদিবাসী উপজেলা শাখার সম্মানিত আমাক শোন সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ আধিকারিক উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বড় ভাই জনাব মোহাম্মদ সাহেব উদ্দিন সরকারকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ নুরুজ্জামান আহমেদ মহোদয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানীয় মন্ত্রী মহোদয়ের আজকের এই আলোচনা সভা তথা নির্বাচনী জনসভা, এই জনসভায় উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কমলাবাড়ী ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক কারী মোহাম্মদ হেলাল উদ্দিন চাচা, উপস্থিত আছেন আজকে যার আহ্বানে যার ডাকে আমরা এখানে একত্রিত হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যাকে মনোনয়ন দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানীয় মন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয়, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ আদিতবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা রফিকুল আলম ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনাশ্রদ্ধ বড় ভাই মিজানুর রহমান মিজু ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ আদিতবাড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের অন্যান্য নেতা কর্মীবৃন্দ এবং সামনে উপস্থিত কমলাবাড়ি ইউনিয়নবাসী সবাইকে জানাচ্ছি মজিবীয় শুভেচ্ছা, মুসলমান ভাইদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদা বৌদি যারা আছেন আদাব জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যাকে অত্যন্ত মায়া করে, দয়া করে এবং যোগ্য ভেবে নৌকা প্রতীক দিয়ে এই আদিতমারী কালীগঞ্জবাসীকে সম্মানিত করেছেন, আমি শ্রদ্ধা জানাই জাতির সেই শ্রেষ্ঠ সন্তান, বীর জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির অহংকার, বাঙালি জাতির পিতা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই একাত্তরে সেই মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে যারা জীবন দিয়েছেন, আমি সেই সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই আমার অগণিত মা বোনদের যারা তাদের শারীরিক নির্যাতনের মাধ্যমে এই দেশকে স্বাধীনতার সুফল আনতে সহযোগিতা করেছেন। বাংলাদেশ সৃষ্টির ইতিহাস, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টির ইতিহাস, বাংলার লাল সবুজের পতাকা সৃষ্টির ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগ দল গঠন এক সূত্রে গাথা। সেই অমর দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ব্যক্তি আমাদের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান আহমেদ মহোদয়, যাকে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্যতার অনুসারে নৌকা প্রতীক দিয়েছেন। 2014 সালে তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমে তাকে যোগ্য ভেবে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছেন, পরবর্তীতে তার যোগ্যতার ভিত্তিতে তাকে আবারও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সম্মানিত করেছেন। 2018 সালে আবারও তাকে সাংসদ নির্বাচিত করার পর আদিতমারী কালীগঞ্জবাসীকে সম্মানিত করার জন্য আমাদেরকে আবারও উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করে আমাদেরকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। ভাইয়েরা আমার, আমরা বিশ্বাস করি এই 2024 সালের 7ই জানুয়ারি আমরা যদি তাকে আবারও নির্বাচিত করি, তাকে যদি আমরা এমপি হিসেবে নির্বাচিত করি, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে আবারও কোনো না কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আমাদেরকে সম্মানিত করবেন। আমি জানি আদিতমণি কালীগঞ্জের প্রেক্ষাপটে 100 বছরের মধ্যে আমরা কোনোদিন মন্ত্রী দেখি নাই, যেটা আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত করেছেন ওনার মাধ্যমে। আজকে যারা অনেক বড় বড় নেতার সাইনবোর্ড লাগিয়ে ঘোরেন, শিক্ষা নেন নেতৃত্ব কিভাবে দিতে হয়, আপনারা কমলাবাড়িবাসী বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতারণার শিকার হয়েছেন, বিভিন্ন ভাবে মায়াদের আকৃষ্ট হয়ে বিভিন্ন ভাবে আমরা পশ্চাৎপদ হয়েছি, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা নেতাদের সাথে যোগ সাধন রাখার কথা ছিল, তারা বিভিন্ন সময়ে ওনার সাথে শত্রুতামূলক আচরণ করে, বৈরী আচরণ করে, তাদের স্বার্থ হাজিলে আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাদের এই কমলাবাড়িবাসীকে পিছিয়ে রেখেছে। ভাইয়েরা আমার, এবার কমলাবাড়ির মানুষ টের পেয়েছে আর পিছিয়ে থাকতে চায় না, তারা এবার নৌকা প্রতীকে ভোট দিয়ে অসমাপ্ত উন্নয়ন গুলোকে অতি দ্রুত সম্পন্ন করতে চায়। কি বলেন আপনারা? আসুন আগামী 7 তারিখে আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে জননেতা আলহাজ নুরুজ্জামান আহমেদ মহোদয়কে আবারও নৌকা মার্কায় সকলে ভোট দিয়ে আমাদের এই এলাকার অবহেলিত এলাকার অনুন্ন এলাকার পশ্চাৎপদ এলাকার সমগ্র উন্নয়ন বঞ্চিত কাজগুলোকে ত্বরান্বিত করতে আমরা ঐক্যবদ্ধ হই। সকলের প্রতি এই আহ্বান দেখে আগামী 7 তারিখে আপনাদের কাছে নৌকা মার্কায় ভরছে। আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কমলাবাড়িবাসী। নৌকা মার্কার ডাকে, জামান ভাইয়ের ডাকে আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি তারুণ্যের আইকন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাননীয় মন্ত্রী মহোদয়ের অত্যন্ত প্রিয় একান্ত সচিব জনাব মিজানুর রহমান মিজানকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে আহ্বান করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ কর্মকারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আগামী 7ই জানুয়ারি নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত অস্থাভজন প্রার্থী আমাদের প্রিয় অভিভাবক আদিতবাড়ি কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজুজ্জামান আহমেদের প্রতীক নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য আজকের এই বিশাল জনসভা। এই বিশাল জনসভায় উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় আমাদের আদিতবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক রফিকুল আলম ভাই। আমাদের মাঝে এই পুজোয় এখন উপস্থিত হয়েছেন আদিতবাড়ি কালীগঞ্জের তরুণ সমাজের আইডল, যাকে দিয়ে তরুণ সমাজ স্বপ্ন দেখে, সেই বড় ভাই মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজুজ্জামান আহমেদ এমপি মহোদয়ের সুযোগ্য সম্রাট, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব রাকিবুজ্জামান আহমেদ। রাকিবুজ্জামান আহমেদ মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কমলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক উমর ফারুক, ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় ছোট ভাই চিত্তরঞ্জন সহ রবিকুল, আমাদের যুবনেতা রবিকুল ভাইয়েরা আমার এখানে অনেকের নাম নিতে পাচ্ছি না, এতে দুঃখ প্রকাশ করছি। আমি আমার বক্তব্য শুরুতেই সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। বক্তব্য দেওয়ার অনেক কথা ছিল, কিন্তু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী 8টার মধ্যে আমাদের এই প্রোগ্রাম শেষ করতে হবে, বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ। আমি শুধু দু একটি কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই বাংলাদেশের উন্নয়ন করে বাংলাদেশকে একটি রোল মডেলে পরিণত করেছেন, সেই বিষয়ে মাননীয় মন্ত্রী ম্যানেজার বক্তব্য রাখবে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, এই কমলাবাড়ির মানুষ আপনারা পিছিয়ে আছেন। এই আমার মোর্শেদ ভাই কিছুক্ষণ আগে আবেগ তরিত কণ্ঠে বক্তব্য রেখেছেন, উনি 10 বর্গ কিলোমিটার রাস্তা আপনারা পাকা চেয়েছেন, আরো কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চেয়েছেন। এই রাস্তাগুলো না হওয়ার কারণ অবশ্যই সায়েম ভাই, মোর্শেদ ভাই কিছুটা বলেছেন, আমি সেটা একটি উদাহরণ দিয়ে বলতে চাই। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন অবশ্যই ছেলেমেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেমেয়েদের বিয়ে দিতে গেলে কি লাগে? ঘটক লাগে। এই ঘটক যদি ভালো না হয় ছেলেমেয়ের কি বিয়ে হয়? কখনো কখনো হয় না। যদি ঘটক ভালো হয় তাহলে দুই পক্ষে গিয়ে কি করে? মেয়ে পক্ষ গিয়ে ভালো কথা বলে ছেলের ব্যাপারে, ছেলে পক্ষ গিয়ে বলে মেয়ের ব্যাপারে। কিন্তু এই গত 40 বছর আপনাদের এখানে যে ঘটক ছিল সেই প্রকৃতপক্ষে একটি ভালো লোক ছিল না, সে হলো সরকারি করেছে। তারা শুধু চিন্তা করেছে এখানে কিভাবে বিবাহ বন্ধন বা সম্পর্ক কিভাবে তৈরি করে দিতে হয় সেটা তারা জানে নেই, যার কারণে আপনারা বারবারই প্রতারিত হয়েছেন, বারবারই উন্নয়ন বঞ্চিত হয়েছেন। যখন এখানে যে লোকটি উন্নয়ন করবে তখনই বলে যে হাট কাপাম পাট কাপ যত কথা বলতো। ভাইয়েরা আমার, এই সমস্ত কথার কারণে আমার বোন একটি, আমার বোনের মেয়েও একটি, এই যে ভাটিয়া দেশি ভোট আসলে করে, এই কারণে যাতে এই ভাটিয়া দেশি বলতে না পারে আমি বলতে চাই, আমরা দেশি কখনো বলি না, কিন্তু ভোট আসলে এখানে এই লোকজন কিছু মানুষ স্বার্থমুচী মানুষ, তাদের এই ভোটে স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাদেরকে নিয়ে নোংরা খেলা খেলে। ভাইয়েরা আমার, আপনাদেরকে যদি আমরা সেই দৃষ্টিপথে দেখতাম, আমি আমার একমাত্র বলে একমাত্র মেয়ে তাকে দিবালিতে বিয়ে দিয়েছি, আমি আমরা কি কখনো চিন্তা করেছি ভাটিয়ার সাথে বিয়ে দিচ্ছি, চরিবাড়ির চরিতা বাড়িতে বাগনির বিয়ে দিচ্ছি, এই কমলা বাড়িতে আমার আত্মীয় স্বজন অসংখ্য বিয়ে বিয়ে সাথে দিয়েছি। ভাইয়েরা আমার, আপনাদের দত্ত সম্মান জানাবো, এ যারা স্বার্থমুচী মহল তাদের স্বার্থ হাসিলার জন্য এই যে একটি পাঠ করে এই পাঠ থেকে আপনারা বেরিয়ে এসে আমরা আদিতবাড়ি কালীগঞ্জের মানুষ আমরা উন্নয়ন চাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আগামী দিনে এই কমলাবাড়িতে সমস্ত উন্নয়ন কার্যক্রম হবে। কেন হবে আমি তাই বলে যাই, যারা সবসময় বিরোধিত করে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে তারা কিন্তু আজকে এই স্টেজে নয়। আজকে স্টেজে কে আছে?
সায়ন ভাই আছে, মুর্শিদ ভাই আছে, নিজু ভাই আছে, হেলুকারি সহ অসংখ্য নেতা কর্মী আজকে এখানে এসেছে। এরপর থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে কথা বলেছে, ভাই আমরা ভোট চাইতে যাবো, কিন্তু আমাদেরকে কথা দিতে হবে আমরা যেন আমাদের এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন, এলাকার মানুষের স্বেচ্ছা আবহাওয়া, রাস্তাঘাট যাতে আমরা পাকা করে দিতে পারি। তখন আমি মাননীয় মন্ত্রী মহোদয় একজন দায়িত্বশীল লোক হয়ে বলতে চাই, আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে ছিলাম, মন্ত্রী মহোদয় এই নেতৃবৃন্দকে কথা দিয়েছে। কেন কথা দিয়েছে জানো? যারা সবসময় ঘটক ঘটকি করে করতে এসে যারা সম্পর্ক তৈরি করবে সবসময় বিরোধিতা করে এই সময় আপনাদের উন্নয়ন ব্যাহত করেছে। এখন যে নেতৃবৃন্দ সৃষ্টি হয়েছে আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে যাচ্ছি। এই নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয় একটি গভীর সম্পর্ক সৃষ্টি হয়েছে। এই গভীর সম্পর্কের কারণে আপনাদের এই এলাকার যে অসমাপ্ত কাজগুলো আছে ইনশাল্লাহ সমাপ্ত হবে। আর একটি কথা বলি, আজকে স্বতন্ত্র প্রার্থী আমাদের ভোট চাচ্ছেন, আমরা দুই দুইবার এই স্বতন্ত্র প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করেছি উপজেলা চেয়ারম্যান। বিনিময়ে আদি কুমারের মানুষ কি পেয়েছে? কি পেয়েছে? কিছু পায়নি। বিধায়ক তৃতীয়বার উনি উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়ে কি হয়েছে? জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভাইয়েরা আমার, আমি ঢাকা থেকে এসে প্রথম প্রোগ্রাম এই নৌকা মার্গের প্রোগ্রাম কমলাবাড়িতে শুরু করেছি। স্বাধীন কমলাবাড়ির মানুষকে বলেছি যে এই যে বৈশব ভাই কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছে, আপনাদেরকে ভয় দেখে আপনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে আপনাদেরকে বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন ক্ষতি করেছে। এই কারণেই আমার নির্বাচনী প্রচারণা এই কমলাবাড়ি থেকে শুরু হয়েছে। আমি বৈশাদ ভাই সায়ন ভাই সহ আমাদের নেতৃবৃন্দ বলছে, আপনারা বুক ফুলে কাজ করেন, কেউ যদি আপনাদেরকে ভয় দেখাতে আসে সেটা আমরা হয়তো জবাব দেব। ভাইয়েরা আমার, আপনারা আর কখনো ভুল করবেন না, আপনারা আপনাদের উন্নয়ন বুঝে নেবেন। 7 তারিখে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নেতৃবৃন্দের মাধ্যমে আজকে প্রধান অতিথির কাছে আপনারা যে আবেদন করছেন, আমি আদিত বাড়ির সন্তান হিসেবে মাননীয় প্রধান অতিথি নৌকা মার্কার প্রার্থী দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে আমার কোনো জোর অনুরোধ, আপনি এই কমলাবাড়ির দিকে সর্বপ্রথম দৃষ্টি দেবেন। আর স্বতন্ত্র প্রার্থী ভোট করে কথা জানে, ভোট করে আদিত বাড়ি কালীগঞ্জে ছেলে নিয়ে ভাতিজা নিয়ে লালমুনি আটার ভাড়াটিয়া লোক নিয়ে এসে সারাদিন ভোট টট করে ঘুমায় কোথায়? ভোট করে দিয়ে আর ঘুমায় যা দিনে? আপনি দিনে ভোট করলেন না কেন? আপনি দুয়ে এটা ভোট চান? আজকে এখানে মেম্বার চেয়ারম্যান অনেকে আছেন, প্রত্যেক চেয়ারম্যান মেম্বার যখন নির্বাচন করতে চায় তাদের একটি গোষ্ঠী লাগে, তার একটি ভোট ব্যাংক লাগে। সিরাজুল ভাই আপনার ভোট একটি মাত্র দুর্গাপুরে, আপনার ছেলের ভোট, আপনার ভাতিজার ভোট, ভাইয়ার ভোট, সত্যগুচ্ছির ভোট আপনি লন্ডনের চলে আপনি আমাদেরকে ভোট দিয়ে খেলতে চান, আলিফ মেডিকেলগঞ্জের মানুষের ভাগ্যে নিয়ে ছিনি মিনি করতে চান, এটাই এই এলাকার মানুষ বুঝে গেছে। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি কমলাবাড়ি বাসীকে বলতে চাই, আপনারা অবশ্যই নৌগমের গায়ে ভোট দিয়ে আপনাদের অসমর্থ কাজগুলো বুঝে নেবেন। আমি অন্তত মন্ত্রী মহোদয় দায়িত্বশীল লোক হয়ে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় কমলাবাড়ি ইউনিয়নবাসী। সংগ্রামী কমলাবাড়ি ইউনিয়নবাসী, সংগ্রামী কমলাবাড়ি ইউনিয়নবাসী, শুনেন, ভারুয়া ধার পায় না, ধারুয়া ধার পায় মানে যে কর্জ করি চলে সে কর্জ পায়, ধারুয়া ধার পায়, আর ভারুয়া ভার পায়, যে ভার পায় তাকে সবাই গ্রাম সূত্রে ভার পাওয়ার জন্য ডাকে, এই জন্য বলে ধারুয়া ধার পায়, ভারুয়া ভার পায়, আর কমলাবাড়িতে দেখতেছি স্বতন্ত্র স্বতন্ত্র পায়, ওই ভায়া ভায়া স্বতন্ত্র নিয়ে যাচ্ছেন, কমলাবাড়ির মাটিতে কাজ হবে না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদিতবাড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাগন বড় ভাই এস নীলকমল দাদা, কমলাবাড়ি ইউনিয়নবাসী আপনাদের সালাম জানাই। সবার আগে সালাম জানাই আমাদের প্রধান অতিথি আদিতবাড়ি কালীগঞ্জের গণমানুষের নেতা আমাদের অভিভাবক বড় ভাই নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয়, সালাম জানাই মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দকে। আমি ভাবছিলাম কমলাবাড়িতে ম্যাম কেমন, কিন্তু এনে আসে দেখি লোকের লোকারণ্য, মনটা ভরে গেল। পরশুদিন আমাদের জনসভা হয়েছে শালপুকুর রোহিঙ্গা স্কুল মাঠে, পরের দিন এই পাখি পার্কার সভা হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে সভা দেখা হেরা সভা বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে ওই পাখি আস্তে আস্তে ঘরে ঢুকতেছে, ইগল হারা যাবে দ্বিগুণ। বক্তব্য রাখবো না বেশি, কারণ হলো যে সময় খুব কম। ওই আমার যে আপনারা জানেন আমি আমার এখানে যে ফুরুদ ভাই ছিল ওনার লগে রাজনীতি করছি, আমার যে ভাতিজা ভুল করতেছে, আমি বলছিলাম মাটিতে করে বলছিলাম তোমাদের ভবিষ্যতের লাইগা তোমাদের নৌকার প্রতি নৌকার পক্ষে তাহন উচিত, বুঝল না, কারণ নৌকার বিপক্ষে যারা অবস্থান নিয়েছে ইতিহাস অনেক বড় বড় নেতা ছিটকে পড়েছে, তারা রাজনীতির মানে নাই। আজকে যে চাষার পিছনে আমার দুই ভাইসা যাইতেছে, এই ভাইসা তোমাকে কেমন ভালোবাসে আমার থেকে কেউ বেশি জানে না। তোমাকে এই চাষা স্বতন্ত্র যে পাখি মার্কার চাষা তোমাকে কেমন ভালোবাসে আমার থেকে বেশি জানে না। চোদ্দ সালে যে উপজেলা নির্বাচনটা হইল সেইখানে আমার ভাতিজা 34,000 ভোট পাইছিল, আর যিনি এখন এমপি নির্বাচনে দাঁড়াইছে উনি পাইছে 12,000, আর আইএম সাহেব আমার আইএম চেয়ারম্যান আমার 41,000 ভোট পাইয়া জিতছে। তো আমি ভোটের আগে ওই এমপি ক্যান্ডিডেট ভাইসারে কইছিলাম আমরা তো ফিল খারাপ নামে বসে যান ভাইসকে হয় হোক, কথা কি শুনছে? শোনে নাই। উনি শেষে ভাইসকে বাদ দিয়া বিভিন্ন জায়গায় কইছে যে ভাইসকে ঠেকাও ওই ঘোড়ারে ভোট দাও। আমরা ওই তাজউদ্দিন ভাইসা ভাই ভাইসা আমার সামনে বসে রয়েছে, জিজ্ঞাসা কথা মিথ্যে বলেন নাই কি তাজউদ্দিন ভাই, নিজে কথা বলছি। তাহলে আমি অনেককে চিনি, কারণ আমি সুরুল ভাইয়ের লগে বহুদিন রাজনীতি করছি, নৌকার বিপদে কোনো দিনও যাই নাই। আমাদের ওই যিনি দাঁড়াইছে আমি ওই অনেকে ইগল মার্কার বা ইগল মার্কার বইয়ের ভাষা না
সংগ্রামী মুসল্লিবৃন্দ, যারা কাউন্সিল বাজার মসজিদে নামাজ পড়েন নিয়মিত, তাদের জন্য বলছি আমাদের মসজিদ কমিটির সবার সাথে কথা হয়েছে, আজকে এশার নামাজ সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে। আমি শুনছি যে অনেক মুসল্লি চলে এসেছেন, আপনাদের কাছে করজোড়ে বিনতি, আমাদের নির্বাচনী আইন অনুসারে রাত ৮টার মধ্যে সভা শেষ করতে হবে, এ কারণে আপনাদের সাথে আমাদের কথা হয়েছে সোয়া ৮টায় জামাত শুরু হবে। আপনাদের এই ক্ষণিকের কষ্টের জন্য আমরা দুঃখিত। এই আমি আবার আপনার এই গ্রামের ভাষায় এই পাখিদের নাম শকুন, শকুন শকুন পাখি, এই শকুন পাখির যে পার্থী এক বেড়া আমার এক বুড়ে বেড়া আমার এক কোনো যে আমার মেয়ের বিয়া চলন্ত এই এই উপজেলা চেয়ারম্যানের কাছে সাহায্যের জন্য যাই, ঠিক আছে গেলাম, বললো যে আজকে তো হয় না সোমবার দিন আসেন, এখন সোমবার ঠিক আছে আমি তো রাজ্যতাম না, এখন এই বুড়াবাটা আসব, এরপর ওই বুড়াবাটারে পাঠাইছি, গিয়ে দেখে যে ওই চেয়ারম্যান সাহেব গেছে ডাহার, ফেরত গেছে অহংকার বেড়ির বিয়ের দিন সাহায্য তো দম লাগে তার আসো, আবার পরের দিন আবার ওই ব্যাপারে লইয়ে গেলাম ৪ দিন গেলাম, ৪ দিনে তো আমার ৪০০ টাকা খরচ হয়ে গেল, ৮ দিনে ৫০০ টাকা। বেটা এইরকম যারা গেছে তারা জানে, যারা গেছে তারা জানে আমার পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী কমলাবাড়ি দাসী আজকের জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ আজিজপুরী উপজেলা শাখার সাবেক সহ সভাপতি বড় ভাই শ্রদ্ধা মহাজন ছেলে ভাইদার মহোদয়কে। বিসমিল্লাহির রহমান রহিম। কমলাবাড়ি আওয়ামী লীগ আয়োজিত ৭ তারিখে জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় সম্মানিত সভাপতি জনাব আমার শ্রদ্ধা মহাজন বড় ভাই হেলালকারী উপস্থিত আছেন, প্রধান অতিথি আদিতবাড়ি কালীগঞ্জ পাটীয় মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ উপস্থিত আছে, তার এই সুযোগ্য ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ আজিজবাড়ী জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান ভাই উপস্থিত আছে, আজিজবাড়ী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম ভাই উপস্থিত আছে, কালীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চলকলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আজিজবাড়ী উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় কমলাবাড়িবাসী
ভাই মা ও বোনেরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা কেমন আছেন সবাই? আজকে এই নির্বাচনী জনসভায় আমি কমিটি গঠনের সময় একবার আসছিলাম, এটাই হলো আমার দ্বিতীয়বার আসা। আমি এখানে মন্ত্রী মহোদয় আছেন, আপনারা সবাই আছেন, যদিও আমার বাড়ি ভেলা বাড়ি, আমি কিন্তু মনে করি আমার বাড়ি কমলা বাড়ি। আমার প্রতিটা আপদে বিপদে, এমনকি আমার অসুখ বিসুখ হলো সব থেকে বেশি যায় কমলা বাড়ির লোক। আমি যদিও কমলা ভেলা বাড়িতে থাকি, আমি মনে করি কমলা বাড়ির মানুষ আমার সবাই আত্মীয়, আমার আপনজন। আজকে সেই কমলা বাড়িতে এই মাঠে আমি আরেকবার নৌকা মার্কার নির্বাচন এসেছিলাম, যখন শামসুল ইসলাম শুরু জীবিত ছিল, উনি যখন নির্বাচন করেছিলেন, এবার হলো দ্বিতীয়। কারণ আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের পরিবার, এই কমলা বাড়ি সবাই আওয়ামী লীগ করে, আমরা এই আওয়ামী লীগ করি বিধায় নৌকা মার্কা যিনি আনবেন, আমরা তারই কাজ করবো কি তাই না? আমরা কোনদিন নৌকা মার্কার বাইরে যেতে পারি না। কারণ আমি ছোট্ট একটা কথা শুনাই আপনাদের, যে কথাটা এই নৌকা মার্কারই কথা, শামসুল ইসলাম শুরু যখন জীবিত ছিল, শামসুল ইসলাম শুরু জীবিত থাকার পরে যখন ওই আইয়ার নৌকা পাইল কি এমদাদুল হক, চাষা নৌকা পাইল, চাষার পরে এমদাদুল হক নৌকা পাইল, তখন উনি বিএনপিতে জয়েন করার কথা ছিল। সেখানে আমি ছিলাম, দোলার জেলখানায় ছিল, দোলার যে জেলখানায় আছে দোলার ছিল, যখন তখন মান্নান খান ছিল মহাসচিব বিএনপির, আপার সহ মান্নান সচিব মান্নানের কাছে যাবে এই শুরু চেয়ারম্যান, আমিও যাবো সেখানে। শুরু চেয়ারম্যান এডি আমাকে বললো একটা গাড়ি নিয়ে আসবেন, আমি একটা গাড়ি নিয়ে আসছি, বড় গাড়ি, জিপ গাড়ি, শামসুল ইসলাম শুরু তখন এই গাড়িতে ওঠার আগে লিফ দিয়ে যখন হোটেল থেকে নামতেছে, তখন ওনার পরানো ছিল এরকম মুজিব কোট কালো, তখন আমি ওনাকে বললাম, চাচা ইয়া জামাই, আপনি যে মুজিব কোট পরে কি আপনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন নাকি? ওই হো সরি, আমি একটু রুমে যাই। তখন উনি রুমে গেল, রুমে যেয়ে উনি আর মুজিব কোট খুলে নাই, কাঁদতে কাঁদতে বিস্তায় গড়াইয়া পড়লো, কয় বাবা আমার সংসদ নির্বাচন করতে হবে না, আমার এমপি হইতে হবে না, আমি মুজিব কোট খুলতে পারবো না, আমি আওয়ামী লীগের বিপক্ষে বিএনপিতে জয়েন করতে পারবো না। উনি আমার ওইখান থেকে চলে গেল ময়মনসিংহে, সেই কমলা বাড়ি ইউনিয়ন আজ যারা এই আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করতেছে, সেই ইউনিয়নের জনগণ আপনারা। আজকে তার আদর্শ কোথায়? আমি কিন্তু সেই ছেলে ভাইরা, সেই জন্য আওয়ামী লীগ করছি, আজও আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগের বাইরে কোনো সময় যাই নাই, আপনাদের ছেলেও কোনো সময় কখনো যায়নি। আপনাদের কাছে আমি একটা বিনীত অনুরোধ করব, স্বতন্ত্র প্রার্থী দিয়ে যেই আসুক যাই বলুক, এদেশে সরকার গঠন করবে আওয়ামী লীগ, এদেশে প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, আমাদের প্রতিনিধি হওয়ার দরকার শেখ হাসিনা মনোনীত ব্যক্তি, নাকি ভাই? এই সিরাজুল সাহেব স্বতন্ত্র নির্বাচন করার আগে আমার কাছে এসেছিল, আমি ওনাকে বলছিলাম যে স্বতন্ত্র নির্বাচন আপনি করেন না। উনি তখন বলছিল কি জানেন, স্বতন্ত্র নির্বাচন করতেছি একটা কারণে, যদি সবাই মিলে আমাকে ধরে জেলা পরিষদের মনোনয়নটা দেয়, যেহেতু মতিয়া রহমান জেলা পরিষদে ভোট করবে। আপনারা চিন্তা করছেন, তারা আজকে এসে আজকে এমপির ভোট করার জন্য এসেছে, সে কিন্তু এমপি হওয়ার জন্য আছে নাই, সে অন্য জায়গায় জায়গা করার জন্য এসেছিল, সেটা ব্যবহার করতেছে আমাদের, আমরা সে ব্যবহারে ব্যবহৃত হব না। তাই ভাইয়েরা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা নৌকা মার্কায় ভোট দিন। জননেতা নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয় আবার যদি এমপি হয়, অন্তত ওনাকে আমি অনুরোধ করব যে সব থেকে ভাটিয়া এলাকা আমাদের কমলা বাড়ি আর ভেলা বাড়ি, এই লাল এই
লালমিয়ার দুই আসনের মধ্যে উনি যেন আমাদের এই দুইটি ইউনিয়নকে দেখে রাখে এবং আমাদের এই দুইটি ইউনিয়নের উন্নয়নের কথা যেন উনি চিন্তা করে এবং মনে করে। আমাদের যে সমস্ত বাড়িয়ে ছেলেমেয়েরা চাকরি বাকরি পাচ্ছে না, সে চাকরি বাকরির ব্যবস্থা যেন করে দেয়, রাস্তাঘাটের ব্যবস্থা যেন উনি করে দেয়। ভাইরা আমার, আজকে আমরা কারো কথার আমরা অন্য কোথাও যাব না, কারণ এখান থেকে যদি কেউ ভোট করত তাহলে সেটা আলাদা কথা ছিল। কমলা বাড়ির থেকে কেউ ভোট করে নাই, ভোট করতে সেই সিরাজুর রহমান, সেই সিরাজুর থাকে লালমনির হাট। আজকে আপদে বিপদে আমরা সবাই, আপনারা সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো। তাই সবার কাছে বিনীত অনুরোধ থাকলো, আগামী 7 তারিখে সবাই মিলে সম্মিলিত ভাবে যে 7 তারিখে ভোট দিয়ে কমলা বাড়ি বেশি অন্তত পক্ষে একটা জিনিস মনে করে দেন মাননীয় মন্ত্রী মহোদয়কে, যেই কমলা বাড়ি থেকে সবচেয়ে বেশি ভোটে ওনাকে নির্বাচিত করবে উনি যেন মনে রাখে যে কমলা বাড়ির লোক কারো কথা শুনে না, কমলা বাড়ির লোক সোজা পথে চলে, কমলা বাড়ির লোক শ্রুত ধারায় চলে, কমলা বাড়ির লোক উল্টা পথে চলে না। তাই সবাইকে আমি 7 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করার প্রত্যাশা রেখে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কমলা বাড়িবাসী। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন চলবলা কয়েকবারে নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান বড় ভাই জনাব মোহাম্মদ মিজানুর রহমান নিজ ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কমলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার শ্রদ্ধা ভাজন সভাপতি মঞ্চে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, এ অঞ্চলের উন্নয়নের দিকপাল আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয় মঞ্চে আছেন, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ আজমেরী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ প্রিয় কমলাবাড়িবাসী সকলকে সশ্রদ্ধ সালাম জানাই আসসালামু আলাইকুম আদাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে, তারই যোগ্য উত্তরসূরী আমাদের তারা অত্যন্ত আস্থা ভাজন আজকে নৌকা মার্কার প্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব নুরুজ্জামান আহমেদ। তার প্রতি অপবাদ দেওয়া হয়, উনি নাকি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন, উনি নাকি এ অঞ্চলের যে বিভিন্ন সম্প্রদায়ের যেমন ভাটিয়া সম্প্রদায়কে নিবিদ্বেষ করেন, এরকম অনেক উৎসাহ রচনা করা হয়। ভাইয়ের আমার, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক আদিত মারি কালীগঞ্জকে অসাম্প্রদায়িক আদিতবাড়ি কালীগঞ্জ বিনির্মাণের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। ভাইয়ের আমার, উনি যদি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন তাহলে আমাকে উনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত করতেন না। ভাইয়ের আমার, শুধু আমি নয়, যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন দুইজন সনাতন ধর্মের মানুষ, এটাই প্রমাণ করে কালীগঞ্জ আদিতবাড়ির মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, উনি অসাম্প্রদায়িক কালীগঞ্জ আদিতবাড়ি বিনির্মাণের চেষ্টা করছে। কাজেই সাম্প্রদায়িকতার ঘুমা তুলে আর সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা যাবে না। আমার পার্শ্ববর্তী ইউনিয়নে একটি জনসভা হয়েছিল ইগলপাখি মার্কার, কালীগঞ্জের মানুষ ইগলপাখি চেনে না, কেউ বলে পকি মার্কা, কেউ বলে পাখি মার্কা, কেউ বলে শকুন মার্কা,
কালীগঞ্জে নয়, পাহাড়ের শকুন পাহাড়ে চলে গেছে গত তিন দিন। ভাইয়েরা আমার আপনাদেরকে তাতে জানাতে চাই, ওনার ছোট ভাই যাকে অত্যন্ত স্নেহ করে উনি মনোনয়ন দিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম, উনি আমার ইউনিয়নের জনসভায় দাঁড়িয়ে বলে মিজু সাহেব কোথায় দেখে যান। আজকে আমি কমলাবাড়ির জনসভা থেকে ওনাকে উদার আহ্বান জানাচ্ছি, জনাব মাহমুদুজ্জামান আহমেদ সাহেব আর এই আদিতবাড়ির উপজেলা চেয়ারম্যান সাহেব, আপনারা দেখে যান কমলাবাড়ির মানুষ কি বলে, কমলাবাড়ির জনসভায় কত লোকের উপস্থিতি। ভাইয়েরা আমার কথা বাড়াবো না, সময় যেহেতু কম, শুধু বলতে চাই আমরা এমন একজন প্রার্থী নিয়ে এসেছি, উনি তার জীবন যার জীবদ্দশায় কোন উপজেলা নির্বাচনে পরাজিত হয়নি, আর আপনারা যে প্রার্থী নিয়ে এসেছেন উপজেলা পরিষদ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ভাইয়েরা আমার, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, ওনার গুণের কথা বললে শেষ নেই। উনি জাতীয় সংসদে যে বক্তৃতার মাধ্যমে সতের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেত্রী শেখ হাসিনাকে তাক লাগিয়ে দিয়েছিল। ভাইয়েরা আমার, বঙ্গবন্ধু কন্যা করতালির মাধ্যমে আদিতবাড়ির কালীগঞ্জের মানুষকে অভিবাদন চালিয়েছিল সেদিন। ভাইয়েরা আমার, অনেকে যদি বলে উনি বিশিষ্ট সাহিত্যিক, ভুল হবে না, যদি বলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভুল হবে না, ওনাকে যদি বলে বিশিষ্ট কবি, ভুল হবে না, এমনই একজন জ্ঞান ভাণ্ডারে পরিপূর্ণ মানুষকে আমরা নিয়ে এসেছি। ভাইয়েরা আমার, আমি কমলাবাড়িবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমার পাশের ইউনিয়ন আপনারা হাট বাজার করার সময় শিয়ালকোয়া বাজারে যান, আপনারা গিয়ে দেখে আসবেন কালীগঞ্জের সীমা রেখায় ইগল পাটি পাখির ই পর্যন্ত নাই, ইগল পাখি অনেক আগেই বিদায় হয়ে গেছে কালীগঞ্জে। কালীগঞ্জের মানুষ 90% ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক নুরুজ্জামান আহমেদ নৌকা প্রতীককে ব্যাপক ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় করবে। ভাইয়েরা আমার, আজকে নির্বাচন যেটা চলছে কমলাবাড়ির দৃশ্য দেখে আমার মনে হচ্ছে, সেদিনে জনসভায় বলেছিলাম আমরা ভোট প্রার্থনা করছি বিজয়ী হওয়ার জন্য নয়, কারণ সিরাজুল হকের মতো একজন প্রার্থীর কাছে আমরা নিশ্চিত বিজয় হব। ভাইয়েরা আমার, 7 তারিখের নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন সারা বাংলাদেশে নৌকার বিজয় নিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে, তেমনি ভাবে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় মোহাম্মদ নুরুজ্জামান আহমেদ 7 তারিখে নৌকায় ব্যাপক ব্যালট বিপ্লবের মাধ্যমে কালীগঞ্জ আদিতবাড়ির জাতীয় সংসদ সদস্য নিশ্চিত নির্বাচিত হবে। ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভর রেখে আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি। ভাইয়েরা আমার, আমি আপনাদের আপনাদের ব্যক্তহীন কণ্ঠে জানাতে চাই, আমরা নির্বাচনটা করছি ব্যবধানের নির্বাচন, যেন 1,20,50,000 ভোটে নয়, লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করতে পারি, তাহলে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে পারবো, আপনি যেমন আস্থা বিশ্বাস দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব নুরুজ্জামান আহমেদকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে অঞ্চল উন্নয়নে এগিয়ে নিয়ে গেছেন, তেমনি আদিতবাড়ি কালীগঞ্জের মানুষ ব্যাপক ব্যালট বিপ্লবের মাধ্যমে আবারও লক্ষাধিক ভোটে ওনাকে বিজয়ী করেছে, আবারও তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়ে অঞ্চলের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হবে। ভাইয়েরা আমার, কথা বাড়াবো না, শুধু কমলাবাড়িবাসীকে জানাতে চাই, আমাদের আমাদের প্রিয় নেতা ছিল শহীদ শামসুল ইসলাম সুরুজ, তার 2 পুত্র আমাদের সেনাস্পদা ভাতিজা, একজন উপজেলা পরিষদের দায়িত্বে আছেন আর একজন ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন, তারা এখন ওই ইগলের পক্ষ নিয়েছে সিরাজুল হকের পক্ষ, আমি শামসুল ইসলাম সুরুজের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি আপনারা জানেন, আমাদের রাজনৈতিক জীবদ্দশায় কোনদিন ওই সিরাজুল হকের সাথে কোনদিনই আমাদের সুসম্পর্ক ছিল না, প্রত্যেকটি সময় উনি আমাদের বিরোধিতা করেছিল। ভাইয়েরা আমার, এমন একজন প্রচার প্রার্থীর পক্ষে ওনারা যে অবস্থান নিয়েছেন আমার বোধগম্য হয় না, ওনাদের বয়স আছে ভবিষ্যতে রাজনীতি করতে পারবে, কিন্তু কমলাবাড়ির উন্নয়ন, কমলাবাড়ির মানুষের ভাগ্যকে নিয়ে ওনারা ছেলেমিলি করতে পারে না, কাজে ওনার তো আহ্বান জানাবো, আর 2-3 দিন সময় আছে, সেনাস্পদের
ভাতৃজা দুইজনকে বলে এখনো সময় আছে, নৌকার পক্ষে কোন জোয়ার উঠেছে, নুরুজ্জামান আহমেদের পক্ষে কোনো জোয়ার উঠেছে, কমলাবাড়ির মানুষ উন্নয়ন অগ্রগতির পক্ষে অবস্থান নিয়েছে, কাজেই ওই পথ ছেড়েছে আমাদের পক্ষে অবস্থান নিয়ে এ অঞ্চলের উন্নয়ন অগ্রগতির সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে কমলাবাড়ির মানুষদের বলতে চাই, আমি আপনাদের পাশের এলাকার মানুষ, আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি। সেলিম ভাই বলেছেন, সুরেশপদ ছোট ভাই মিজানে বলেছেন, কমলাবাড়ির যে অসমাপ্ত কাজগুলো আছে আমি আজকের জনসভায় আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। আপনারা কমলাবাড়ির মানুষ 80-90% ভোট দিয়ে আমাদের মার্কাকে বিজয়ী করে আমাদের প্রিয় নেতাকে সম্মানিত করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করবেন। আগামী 5 বছরের মধ্যে আমাদের প্রিয় নেতা আজকের জনসভায় উনি প্রতিশ্রুতি দিয়ে যাবেন, কমলাবাড়ির যত অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো সমাপ্ত করে এ অঞ্চলের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখবে, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী কমলাবাড়ি ইউনিয়ন বাসী, আর সামান্য সময়, অনেক ধৈর্য ধরেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। শুধু একটি কথা বলে বলে দিই, আমি অনেক জায়গায় উঠুন বৈঠকে বলেছিলাম যে সেদিন একটা গোপন কথা বলব, না বলছিলাম গোপন কথাটা এটাই যে আজকের কমলাবাড়ি মাঠে আপনারা ঘুরে ঘুরে দেখুন যে গোপন কথাটা কি, ঠিক আছে? এককালীন লোক আরেককালীন ছেড়েন না, সংগঠনের লোক এদিক জানেন না, কিন্তু আমরা জানতাম। কিন্তু আজকে আপনাদের এই সমাবেশে প্রমাণ করে গোপন কথাটা হলো এই জনসমুদ্র। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রোতা ভাজন বড় ভাই জনাব মোহাম্মদ রফিকুল আলম মহোদয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বাংলাদেশ আওয়ামী লীগ কমলাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজকের এই নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করছেন কমলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই কারী মোহাম্মদ হেলালুদ্দিন উপস্থিত আছেন। আজকে সফল এবং সার্থক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র আস্থাভাজন, নৌকা প্রতীক দিয়ে 2014 সালে যে ব্যক্তিটিকে আমাদের এই ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে আদিতবাড়ি এবং কালীগঞ্জের মানুষের উন্নয়ন করবে, কালীগঞ্জের এবং আদিতবাড়ির বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন করবে, রাস্তাঘাট উন্নতি করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা তাকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। 2018 সালে নৌকা প্রতীক দিয়ে যে ব্যক্তিটিকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন আমাদের নেতা নির্বাচিত করার জন্য, সেই সম্মানিত ব্যক্তিটি আবার আগামী 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আবারও নৌকা প্রতীক দিয়ে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে। সেই প্রার্থী আজকের সফল এবং সার্থক মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরপর 2 বার চ্যাম্পিয়নশিপ সেই মন্ত্রী আমাদের লালমনিহাট জেলার অহংকার আদিতমারী এবং কালীগঞ্জের উন্নয়নের উপকার আমাদের প্রিয় মানুষ আলহাজুজ্জামান আহমেদ এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিহাট জেলা শাখা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আদিতমারী এবং কালীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের প্রিয় মানুষ জননেতা রাকিবুজ্জামান আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কমলাবাড়ি ইউনিয়নের বাসী সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। বক্তব্য আমি দিব না, কারণ সময় নাই। এই কারণে শুধু আমি একটি কথা বলবো, আমাদের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো মাঝে মধ্যে আমাদের কানে আসে বলে যে ভাই, 8টি ইউনিয়নের কাছে বাস পাখি মার্কার কথা শুনি, বাস পাখির মার্কার কথা শুনি আমাদের চুপ করি থাক, মিটিং এ যাই, মিটিং এ গেলে না বুঝবো বাস পাখি আছে না, ওটা শকুন উড়েছে। যে জায়গাতে যাই ভাই সেদিকে খালি দিকে মানুষের মানুষ, গতকালকে গেছি ভেলাবাড়ি ওখানে মানুষ, আজকে আসলাম কমলাবাড়ি,
কমলাবাড়ির বেলা ভোটে নেই, নৌকা মার্কার কোন ভোট নাই, সব বাসপাখি মার্কার ভোট। আমার দুই ছোট ভাই ইমরুল কায়েস ফারুক আর মাহমুদুর মসজিদি, এই দুই ভাই নাকি দিয়ে দিছে সিরাজুল চাষা। ওই আনন্দে বাসপাখির পিঠে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আজকে আদিত বাড়ির দেখি যে ওনার বাসপাখি মার্কার খুব বেশি একটা মানুষ চলে নাই। আমিও গেছি রেস্টুডি অফিস, উনিও গেছে রেস্টুডি অফিস, তো চারি পাঁচজন লোক শুনতে ঘুরতেছে। তা আমার পিছনে আছে 20-25 জন, ওনার পিছনে 4-5 জন। আমি তো ভোটে দাঁড়াই নাই, ভোটে দাঁড়াইছে শুধু আমার সিরাজুল চাষা। সিরাজুল চাষার পিছনে 4-5 জন। আমার খুব কষ্ট হইলো যে বললাম যে চাষা ঘুরিয়ে আসেন ও বাসপাখি বাদার নৌকা আমার কাছে আসেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষ আপনাকে আলিঙ্গন করবে, আপনাকে মাথায় তুলবে, আপনাকে মাথায় তুলে নাচবে। জননেত্রী শেখ হাসিনার মদত, জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট নেতা আলহাসুজ্জামান আহমেদ এমপি মহোদয়ের পক্ষে আপনি কথা বলেছেন। আপনার মতো প্রিয় নেতা, আপনার মতো প্রিয় মানুষ আদিতবাড়ি এবং কালীগঞ্জে কেউ নাই। কিন্তু চাষা আমার শুনে না, চাষা পাগল হয়েছে, চাষা স্বপ্ন দেখে এবার এমপি হইবে। আবার কি হবে জানেন, এমপি হইলে আবার মন্ত্রী হইবে। কিছুদিন আগে আসি বলি গেছিলাম এখানে যে চাষা আমার এক ভাই কয় যে ইয়া তোমার তো এবার নৌকা পাওয়ার সম্ভাবনা কম আছে, আমাদের প্রার্থীর কথা বলে যে আলহাজুজ্জামান আহমেদ কে মন্ত্রী মহোদয় এবার মধ্যে নৌকা মার্কা পাবার নাই। তো বললেন যে কে ভাই কি বললেন যে পাবার নাই, কে কারণটা কি, ইয়ে তো ব্যাখ্যা দিবেন, কারণ উনি মন্ত্রী থাকিয়া নির্বাচন করতেছে, তো ওনাক বাদ দিয়ে কেমন করি নৌকে আরেকজনক দেয়, তাহলে তো ওনার তো মন্ত্রী। তো আমরা আমি ওর বললাম যে ইতিমধ্যে উনি সফল মন্ত্রী, যে দুইবার ওনার দপ্তরে উনি চ্যাম্পিয়ন হয়েছেন, তাহলে আমাদের জন্য সৌভাগ্য বলা না, আমাদের জন্য গল্পের কথা নয়। তো বলছে না, ওনার সাথে নরেন্দ্র মোদীর একটা যোগাযোগ আছে, নরেন্দ্র মোদী শেখ হাসিনা বলবে যে সিরাজুল হক সাহেবকে যদি নমিনেশন দেন তাহলে আমরা হিন্দু সম্প্রদায়ের যে ব্যক্তিগুলো আছে তাদেরকে আমরা ফোনে জানিয়ে দেবো যে নৌকা মার্কার ভোট দিতে, আর যদি না দেয় তাহলে নৌকা মার্কার ভোট দিতে নিষেধ করবে। আজকে আমার হিন্দু অনেক ভাই আছে, তো তাদেরকে কি ফোন করে বলছে, আমার তো মনে হয় বলে নাই, যদি বলতো তাহলে পূজা উজ্জ্বল কমিটির সভাপতি আমার শ্রদ্ধা দাদা নীলকমল দাদা নৌকা মার্কার স্টেজে তো থাকতো না, ও থাকতো গিয়া ইয়াতে বাসপাখি মার্কায়, উনি তো বাসপাখি মার্কায় নাই, উনি নৌকা মার্কায় আছেন। এবং নরেন্দ্র মোদী ওনার সম্বন্ধে কোনো কথা বলে নাই, যার কারণে উনি নৌকা মার্কাও পায় নাই। বিগত সময় কমলাবাড়ির মানুষকে ধোকা দিয়েছেন, কমলাবাড়ির মানুষকে ভাওতাবাজি করেছেন, আদিতবাড়ি উপজেলার মানুষকে বিদ্যাঙ্গুল দেখিয়েছেন। আদিতবাড়ির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, কারণ আপনারা বলেছিলেন যে আদিতবাড়িতে কমলাবাড়িতে শেখ হাসিনার পুত্র সন্তানও আছে, তৃতীয় পুত্র সন্তান, যদি তাদেরকে আমরা ভোট দেই কমলাবাড়ির মানুষ নয় আদিতবাড়ির মানুষ সোনায় সোহাগায় অবস্থান করবে। কিন্তু আদিতবাড়ির মানুষ ভালোই আছে, কমলাবাড়ির মানুষ কাদায় অবস্থান করতেছেন, কাদায় অবস্থান করতেছেন। এই কাদার পরিবর্তন ঘটাবে কে? আলহাজুজ্জামান আহমেদ এমপি বেঁধে রেখে আপনার এই কাদা সরানোর মানুষ আদিতবাড়ি কালীগঞ্জে আর জন্ম হয় নাই। কাজেই আজকে আদিতবাড়ি এবং কালীগঞ্জের মানুষ প্রতিযোগিতায় নেমেছে, কালীগঞ্জের মানুষ বলতেছে ব্যালট ভোটের মধ্য দিয়ে আমরা লালমনিহাট জেলাবাসীকে বুঝিয়ে দেব। আলহাজুজ্জামান আহমেদ এমপি মহোদয় লালমনিহাট জেলার একজন সুযোগ্য সন্তান, কালীগঞ্জের একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি লালমনিহাটের সকল আসনের মধ্যে, আর কালীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হবে নৌকা প্রতীকে ভোট দিয়ে আলহাজুজ্জামান আহমেদকে জয়যুক্ত করবে। আমরা আদিতবাড়ির মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, কালীগঞ্জের মানুষ যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তার যে একটি ভোট হইল আমরা বেশি দিয়ে কালীগঞ্জের মানুষকে বুঝিয়ে দেব। আলহাজুজ্জামান আহমেদ এমপি মহোদয় জন্মগ্রহণ করেছে কালীগঞ্জের মাটিতে, নেতৃত্ব দিয়েছে আদিতবাড়ির মাটিতে, উন্নয়ন করেছে আদিতবাড়ির মাটিতে, কাজেই আমরা নুরুজ্জামান আহমেদের সঙ্গে বেইমানি করতে পারবো না, আমরা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বেইমানি করতে পারবো না, আমরা জননেত্রী শেখ হাসিনার যে নৌকা সেই নৌকার মাঝি আলহাজুজ্জামান আহমেদ এমপি মহোদয়কে ভোট দিয়ে কালীগঞ্জের মানুষকে বুঝিয়ে দেব। আপনারা আদিতবাড়ির মানুষের মতো ভোট দিতে পারেন না,
আমরা এখন আবার আদিতবাড়িতে প্রতিযোগিতা হয়েছে যে কোন ইউনিয়ন ভোট বেশি দেবে, কারণ মহাবিপদে বসছি। শুরু হয়েছে গিয়ে দুর্গাপুরে, দুর্গাপুরে তো জনসমুদ্র, আমরা যাচ্ছি দুর্গাপুরে, মানুষ পায় ভাই কোনটা যান, মিটিং সুন্দর করে ওটা জানলা ঘুরি এসো, মানুষ জায়গা নাই, তোমাকে দাঁড়বার দিবেন লাগে, তো ওরা মতো মুখ নাই, তো মুখ দিলে ঠিকই আমরা পাঠাই দিলে। এখন ওখান থেকে আসলাম কালকে সারপুকুরের যে অবস্থা, পরশু দিন সারপুকুরের তো মানুষ দেখে ওই নীলকমলদা বলে গেছে, তারপরের দিন ওনাদের ওই বাসপাকি মার্কার মিটিং ছিল, মিটিংও ক্যান্সেল করছে। আমার মনে হয় আপনার আর আদিতবাড়ির মানুষের বাড়িতে কোনো বাসপাকি মার্কার জনসভা শুনতে পারবেন না। এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে বাসপাকি মার্কার একটা মানুষ ভোট চাইতেছে। আমরা সেলিম ভাই সহ আজকে মোটামুটি কমলাবাড়ি আদিতবাড়িতে ঘুরলাম, শুধু রহমানকে দেখলাম, দুইজনে গেলাম যে রহমান আব্দুর রহমান হচ্ছে ডিলার মেম্বার সাহেব, এই রহমানকে দেখলাম যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না, মন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন। আমি শুধু এতটুকুই বলবো, কমলাবাড়ির উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের যে রাস্তাঘাট আছে, মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন, তার সামনে আমি কথা বলছি, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যারা এখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছি, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এই আগামী 7ই জানুয়ারি নির্বাচনের পর মাননীয় মন্ত্রী মহোদয় অবশ্যই ইনশাল্লাহ জিতবেন, অবশ্যই ইনশাল্লাহ জিতবেন, অবশ্যই ইনশাল্লাহ জিতবেন। শপথ গ্রহণের পর 3 মাসের ভিতরে আপনাদের রাস্তাঘাটের পাকাকরণ করতে হবে, যদি পাকাকরণ না করে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছেদ করে আমরা কমলাবাড়ির মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ ঘোষণা করে আমরা মন্ত্রী মহোদয়ের বিপক্ষে অবস্থান দাঁড়াবো, মন্ত্রী মহোদয়ের পক্ষে কোনো কথা বলবো না। কাজে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আপনাদের কাছে দাবি তুলে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, এই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমি সবার কাছ থেকে দোয়া আছে, আমার কথা শেষ করছি, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন লাইভ বন্ধ।